সকলকে বসন্তের শুভেচ্ছা আজকে কথা বলবো কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস আবদুল্লা নিয়ে শুরুতেই বলা যাক আবদুল্লা উপন্যাসটি কেউ কেন পড়বে আবদুল্লা যে উপন্যাস আমরা যদি এই উপন্যাসের প্রকাশকাল চিন্তা করি তাহলে দেখব যে এটি উনিশশো সালে সেই কালের জনপ্রিয় পত্রিকা মুসলিম ভারতে কিস্তি আকারে প্রকাশিত হওয়া শুরু করে উনিশশো সাল অর্থাৎ আমরা যদি কালের পরিক্রমাটা চিন্তা করি তাহলে দেখব আব্দুল্লাহ উপন্যাসটা ঠিক এমন একটি সময়ে লেখা যে সময়টা বাংলাদেশের বা বাঙালির জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টুকুর মধ্যেই আমাদের যেই একটা ঔপনিবেশিক শাসনের শেষ সময়ে এসে নতুন শিক্ষা এবং নতুন সভ্যতার প্রভাবে আমাদের এই জনপদের কি পরিমাণে পরিবর্তন হয়েছিল বা আগের যেই কুসংস্কারতা সেটা কোন পরিমাণে ছিল সেটা সব কিছু জানা যায় আবদুল্লা উপন্যাসের মাধ্যমে আরও একটা জায়গা থেকে আবদুল্লাহ উপন্যাসের গুরুত্ব খুব বেশি সেটা হচ্ছে আমরা কিন্তু ঠিক ওই সময়ের হিন্দু যেই লেখক তাদের যেই উপন্যাসগুলো তাদের যেই বইগুলো সেই বইগুলোর ব্যাপারে আমরা জানি এবং সেই বইগুলোতে তাদের যেই হিন্দু সমাজে বা আমাদের বাঙালিদের ভেতর যেই একটা জাত প্রথা বা ধর্মীয় কুসংস্কারতা বা গোড়ামি এগুলো নিয়ে যেই লেখাগুলো হয়েছে সেগুলোর সাথে আমরা যতটা পরিচিত কিন্তু মুসলমান সমাজের ভেতরেও যে ঠিক একই রকম ঠিক হিন্দুদের মতন জাত যে যেই ভেদাভেদ সেটা এত বেশি প্রকট না হলেও আশরাফ আত্রাফ বলে যে একটা শ্রেণী বৈষম্য এবং তাদেরও যেই নতুন শিক্ষাকে একেবারেই মেনে না নেওয়ার প্রবণতা সেই জিনিসগুলো পাই আমরা কাজী ইমদাদুল হকের এই আবদুল্লা উপন্যাসটিতে আবদুল্লা উপন্যাসটি মুসলিম ভারত পত্রিকায় প্রথম প্রকাশিত হবার পরে এই উপন্যাস উপন্যাসিক বুঝতে পারেন যে উপন্যাসটি কি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এরপরে আমরা দেখি এই উপন্যাসটি মোট বিয়াল্লিশটি পরিচ্ছেদে ভাগ আছে যেটা পুরোপুরি কাজী ইমদাদুল সম্পূর্ণ করে যেতে পারেননি তার মৃত্যুর পর তার পুত্র এই উপন্যাসের শেষ অংশটুকু লিখেছে আবদুল্লা উপন্যাসে আমরা দেখব এই উপন্যাসের শুরু অর্থাৎ নাম চরিত্র যেটা নাম চরিত্র যে আবদুল্লাহ আব্দুল্লাহর ব্যক্তি জীবন এবং তার ব্যক্তি জীবনে আসা সংকটগুলো থেকেই আবদুল্লা উপন্যাসের শুরু উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে প্রচলিত একটা ধর্ম বা সমাজ ব্যবস্থা বা প্রচলিত একটা বিশ্বাসের সাথে নতুন একটা বিশ্বাসের বারবার সংঘর্ষ এবং সেই সংঘর্ষটা কিন্তু খুব অধ্যত্বপূর্ণ বা অশ্রদ্ধার জায়গা থেকে না সেটা খুব সংবেদনশীল উপায় এটাই হচ্ছে আব্দুল্লাহ চরিত্রের মাহাত্ম আবদুল্লা যে চরিত্রটা এই চরিত্র পুরো উপন্যাস জুড়ে তার পরিবারে চলে আসা যেই খন্দকারী ব্যবস্থা বা পীর যেই বংশের একটা বংশানুক্রমিক ধারা সেটা মেনে নেননি আবদুল্লাহ শিক্ষিত হতে চেয়েছেন তিনি বারবারই তার শিক্ষার যেই ব্যবস্থা সেটা ছিল সশিক্ষিত শিক্ষা আব্দুল্লাহ শিক্ষিত হতে চেয়েছেন তিনি স্বাবলম্বী হতে চেয়েছেন উপন্যাসের শুরুতেই আমরা এখানে তৎকালীন সমাজের যেই ধর্মীয় কিছু গোড়ামি অর্থাৎ ধর্ম ব্যবসায় এক কথা বলা চলে যে পীর বা মুরিদান যেটা তাদেরকে কেন্দ্র করে যেই একটা মানুষের জীবন জীবিকা এবং তাদের রোজগারের ব্যবস্থা অর্থাৎ ধর্মকে ব্যবসায় রূপান্তরিত করার একটা প্রক্রিয়া যেই বংশে আবদুল্লার জন্ম এবং আব্দুল্লাহ সেই তার বংশের যেই বংশানুক্রমিক ধারাটি সেই ধারাটি একটা সময় আমরা দেখি সে প্রত্যাখ্যান করে অর্থাৎ আবদুল্লাহ এই খন্দকারী ব্যবসায় আর থাকতে চান না এই পেশাটিকে তিনি প্রত্যাখ্যান করেন এবং তিনি তার নিজের শিক্ষার মাধ্যমে শিক্ষিত হতে চান এই উপন্যাসে আমরা আবদুল্লাকে যেরকম দেখব মননশীলতা আধুনিকতা এবং সভ্যতার পক্ষের আধুনিক চরিত্র হিসেবে ঠিক সেরকমই আবদুল্লার বিপক্ষে আরও একটা চরিত্রকে দেখব যে চরিত্রটাকে বলা চলে অনেকটা আবদুল্লাহ এবং সেই চরিত্র তারা বলতে গেলে একে অপরের একটা সময় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন আবদুল্লার শ্বশুর সৈয়দ আব্দুল কুদ্দুস তিনি প্রচণ্ড সম্ভ্রান্ত পরিবারের একজন মুসলিম যার ধর্মবোধ যার যাত্রাভিমান এবং এবং যার অনেক ক্ষেত্রে বলা চলে লোক দেখানো যার সম্ভ্রান্ত একটা মানসিকতা সেটা প্রচন্ড প্রবল এই উপন্যাসে আবদুল্লাহকে আমরা যতটাই নৈতিক দেখবো ঠিক সৈয়দ সাহেবকে দেখবো ততটাই কট এবং ধর্ম নিয়ে ততটাই তার যেটা গোড়ামি এবং সৈয়দ আব্দুল কুদ্দুসের যেই গোড়ামি এই গোরামিকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী এগোতে থাকে এবং উপন্যাসে আমরা আরও অনেক চরিত্র দেখি যারা তৎকালীন সমাজের যে তরুণদের যারা শিক্ষায় আসলে শিক্ষিত হতে চায় যারা আসলে তাদের বংশের যে সম্ভ্রান্ততা সেটাকে ধরে না রেখে তারা শিক্ষিত হতে চায় তারা চাকরি করতে চায় সেই সময় আমরা এই উপন্যাসের পাতায় পাতায় আমরা দেখব কিছু কিছু শব্দ যে ইংরেজি শিক্ষা প্রভাব তারপরে খোদার উপর তোয়াক্তাল রাখলে এমন হতো না অর্থাৎ এই উপন্যাসে দেখব যে তৎকালীন চলে আসা যে মানসিকতা যে খোদায় আমাদের পেট চালাবেন খোদায় আমাদেরকে অর্থাৎ জীবিকার প্রতি বা জীবনে নির্বাহ করার জীবন নির্বাহ করার যে তাগিদ সেটা প্রতি কোনো ধরনের চেষ্টা না করে শুধুমাত্র খোদার উপর তোয়াক্কাল রেখেই জীবন চলে যায় এই ধরনের একটা কথা এই উপন্যাসে আমরা আরও অনেক চরিত্র দেখব আবদুল্লার বন্ধু এবং সৈয়দ আবদুল কুদ্দুসের পুত্র আব্দুল কাদেরকে দেখব যে আবার একই সাথে আবদুল্লার ভগ্নিপতি এখানে আমরা আবদুল্লার বোন হালিমাকে দেখব আবদুল্লার স্ত্রী সালেহাকে দেখব আবদুল্লার স্ত্রী সালেহা যিনি সৈয়দ আব্দুল কুদ্দুসের কন্যা যিনি কখনো পিতার সেই সম্ভ্রান্ততার বেড়াচাল থেকে বের হয়ে আবদুল্লার সঙ্গে একটি স্বাভাবিক দাম্পত্য তো সম্পর্কই পালন করতে পারেনি উপন্যাসে আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র দেখব যিনি পুরো উপন্যাসেই পরিচিত মীর সাহেব হিসেবে যেই মীর সাহেবকে পুরো উপন্যাসে খুব একটা এড়িয়ে চলা চরিত্র হিসাবে ধরা হয়েছে কারণ মীর সাহেব সুদের ব্যবসা করতেন কিন্তু এই মির সাহেবের চরিত্রের যে উদারতা মির সাহেব যেরকম করে দরিদ্র মানুষকে সাহায্য করতেন এই জিনিসগুলোকে ছাপিয়েই তিনি সুদ খান ধর্মীয় দিক থেকে তাকে এড়িয়ে চলা উচিত এই যে একটা মানসিকতা এটাও আমরা দেখি এবং উপন্যাসের একটা সময় দেখা যায় যে এই যে ধর্মীয় গোড়ামি প্রচলিত যেই ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে যেই তরুণরা এগিয়ে আসছে যেরকম একটা সময় আমরা খুব উৎকণ্ঠার একটি জায়গায় পাই যে আবদুল্লার বোন হালিমা আব্দুল কাদির স্ত্রী যে অসুস্থ হয় তখন একটা মানুষের জীবন বাঁচছে না একটা মানুষ মৃত্যুর মুখোমুখি আছে কিন্তু পর্দা প্রথার জন্য তাকে চিকিৎসা করতে দেওয়া হবে না তাকে পুরুষ ডাক্তার দিয়ে দেখানো হবে না এবং এই সৈয়দ সাহেব যিনি ধর্ম নিয়ে যিনি মানবতা নিয়ে অনেক কথা বলেন তিনি একটা সময় এতটাই অমানবিক ছিলেন যে আবদুল্লার পিতার মৃত্যুতে আবদুল্লার নিজের বোন এবং স্ত্রী অর্থাৎ তার মেয়ে সালেহা এবং তার পুত্রবধূ হালিমা তাদেরকে তার মৃত শ্বশুরকে দেখতেও পাঠানো হয়নি কারণ তখন বাড়িতে কোনো মহরুম ছেলে ছিল না এই যে সামগ্রিক একটা ভয়াবহ পশ পশ্চাদপদতা এটা কিন্তু একটা নির্দিষ্ট কালের পশ্চাৎপদতা এটা একটা সমাজের এটা মুসলিম সমাজে তারা পর্দা প্রথা তারা ধর্মকে ধর্মের যে মহানুভবতা বা ধর্মের উদারশীলতার জায়গা যেখানে সেই জায়গা থেকে সরে এসে তারা ধর্মকে কট্টরপন্থী তার একটা জায়গায় নিয়ে গেছে যেটা আমরা যদি আমরা সমকালীন অন্যান্য ঔপন্যাসিকের কথা চিন্তা করি আমরা সৈয়দ ওয়ালিউল্লাহার লালশালু সৈয়দ ওয়ালিউল্লার এই লালশালু বা হচ্ছে বহিপির যে নাটক বা উপন্যাস এই জায়গাগুলোতেও একই ধরনের একটা মানসিকতা দেখতে পাবো এবং শেষ পর্যন্ত আবদুল্লা উপন্যাসে যেটা দেখা যায় আবদুল্লাহ জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামের মাধ্যমে আব্দুল্লাহ ধীরে ধীরে একটা অনেক বড় পর্যায়ে আসেন এবং আবদুল্লাহ তার আশেপাশের অনেক কিছুই পরিবর্তন হয় পরিবর্তন হয় না শুধু আবদুল্লার সেই উদার মানসিকতা এবং আবদুল্লার সেই সংবেদনশীলতা পুরো উপন্যাসে যদি শ্রোতারা আমাকে জিজ্ঞেস করেন যে কোন অংশটি আমার পছন্দের আমার যেটা পছন্দের অংশ সেটা হচ্ছে সংবেদনশীল আবদুল্লাহ যিনি প্রতিবাদ করেছেন কিন্তু তার প্রতিবাদের মধ্যে কখনো ছিল না কোনো রকম অশ্রদ্ধা কখনো ছিল না কোনো রকম অধ্যত্ত বা বড়দের প্রতি অসম্মান যিনি সমাজের ভেতর থেকেই সমাজকে বদলাতে চেয়েছেন যিনি একটার পর একটা জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে এটা এভাবে করা ঠিক না আমাদের এই জিনিসটা থেকে চলে আসা উচিত আবদুল্লাহ উপন্যাস নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই উপন্যাসের মাধ্যমে তিনি জানতে পারলেন যে সেই সময়কার মুসলিম যে সমাজ সেই সমাজেও ধর্মীয় গোরামি বা শ্রেণী বৈষম্যটা কি বেশি পরিমাণে ছিল যেটা এর আগে তিনি বোঝেনি অর্থাৎ এই মন্তব্য থেকেই বোঝা যায় যে আবদুল্লাহর উপন্যাসটা আসলে তৎকালীন যে সমাজটা সেই সমাজটাকে কিভাবে ধারণ করেছে আব্দুল্লাহ উপন্যাসকে বলা যায় একদম যখন থেকে শিক্ষাটা শুরু হয় হিন্দু মুসলিম যে বৈষম্যটা হিন্দুরা কীভাবে এগিয়ে যাচ্ছে ইংরেজি শিক্ষা বা নতুন শিক্ষা এবং সাহিত্যের সংস্পর্শে এসে এবং মুসলিমরা শেখার প্রয়োজন বোধ করছে না সেই জায়গা থেকে একটা পুরো সময় উনিশশো উনিশ শতকের বিংশ শতাব্দীর শুরু থেকে এক উনিশশো বিশ তিরিশ পর্যন্ত এই সময়টা মুসলিম সমাজের অবস্থা হিন্দু মুসলিম যে সম্প্রীতির জায়গাটা সব কিছুরই একটা পরিচ্ছন্ন দলিল আমি বলতে পারি আব্দুল্লাহকে তাই যে সমস্ত পাঠকরা আসলে সেই সময়কার দেশের অবস্থান বা সেই সময়কার মুসলিমদের সামাজিক অবস্থান এবং ধর্মকে নিয়ে মানুষকে ধর্মকে পুঁজি করে কিভাবে দিনের পর দিন কিছু মানুষ সমাজকে তাদের হাতের মধ্যে করে রেখেছে এই জিনিসগুলোর স্পষ্ট ধারণা পেতে চান তাহলে নিঃসন্দেহে আবদুল্লা উপন্যাসটা আপনাদের জন্য খুব দারুণ একটি পড়ার উপন্যাস হবে সবাইকে ধন্যবাদ বইয়ের ফেরিওয়ালার সাথেই থাকুন